Pangalanga! Sekä sinne Marka! Marka! Jonathan Rashek Rahman, Bangladesh Awami League Kendriya Upo Committee Shabek Sahasampadok, Jonathan Rashek Rahman, Epojaye Apnader Samne Boktobo Rakhchen, Epojaye Moto Boktobo Rakhchen, Janab Rashek Rahman. আসসালামু আলাইকুম আদাব, আপনারা তো ভালো নাই, কি বলেন? ভালো আছে? এতক্ষণ অপেক্ষা করার পরে ভালো আছে? আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার আসতে অনেক দেরি হয়েছে, আমি খুবই দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আজকে খুব বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নাই, সারাদিন ভোট নির্বাচনের জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হচ্ছে এবং ঠিক মতো ঘুমও আসলে হয় না, একটু ঘুমের শর্টও আছে, এখানে বসে ঘুমাই যাচ্ছিলাম। তবে এই নির্মল গ্রামীণ পরিবেশ আমার খুব ভালো লাগে, একটু অস্ত কমায় দাও তাহলে। আমি আপনাদের মাঝে একজনের কথা শুনলাম, আমাদের অন্যান্য নেতৃত্বের কথা শুনলাম, আমাদের চেয়ারম্যান মহোদয় আউল ভাই তার কথা শুনলাম, আমি বুঝতে পারতেছি আপনাদের একটাই দাবি, রাস্তা, আমাদের প্রাণের দাবি। ঠিক আছে, রাস্তার টেন্ডার হয়েছে কিন্তু রাস্তা হয় নাই, আমি আপনাদের কথা দিতে পারি এই 30 ডিসেম্বর 2018 সালের নির্বাচনের পরে আপনাদের রাস্তা প্রয়োজন মতো রিটেন্ডার করে হলেও পাকা করার ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ তো ঘরে আসছে, আসছে না? কতদিন আগে আসছে বিদ্যুৎ? এই বিদ্যুৎ দিয়ে কি বাতি জ্বলে, পাখা চলে, টেলিভিশনে কিরণ মালা দেখা যায়? এই বাতি দিয়ে কি হৃদয়ের ভিতরে যে অন্ধকার তা কি দূর করা যায়? হ্যাঁ, আমি খুব খুশি হব যখন দেখব যে আমাদের সকলের হৃদয়ের অন্ধকার দূর হয়ে গেছে, আমরা সকলে একটা সুখী সুন্দর সমৃদ্ধ জীবনের মালিক হওয়ার আশায়, একটা সুন্দর জীবনের স্বপ্নে বিভোর হয়ে প্রত্যেকটা মানুষ, একজন দুজন না, প্রত্যেকটা মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে, আপনারা সকলে জানেন যে এই বিদ্যুৎ এইচের আশিকুর রহমান সাহেব আপনাদের জন্য এনেছেন, এমনকি এই পাকা রাস্তা টেন্ডারও করছেন তিনি, কিন্তু ঠিকাদারের গাফলতির কারণে রাস্তাটা অনেক দেরি হয়েছে। আমরা এই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিব, কিন্তু পাকা রাস্তা হইলেই কি আপনাদের কোনো দাবি নাই? বলেন কি, তো খুব সুখের সংবাদ, আমাদের কাজ তো অনেক সহজ হয়ে গেল। আসলে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হলো মানুষ যত উন্নত হবে, মানুষ যত সামনের দিকে এগিয়ে যাবে, মানুষের চাহিদা, মানুষের নাগরিক প্রয়োজন তার দিন দিন বাড়ে। কি ভালো আছো তুমি, পড়াকে শেষ এখন কি করো? মানুষ যত সামনের দিকে এগিয়ে যাবে, তার 12 ফিটি পাকা রাস্তার জায়গায় 24 ফিটি পাকা রাস্তা লাগবে। ঠিক, ছোট উদাহরণ দিই, আমার বাবা একটা আঞ্চলিক মহাসড়ক করছিলেন মিঠাপুকুরে, যেটা মধ্যপাড়া কঠিন শিলার সাথে সংযুক্ত হয়, কঠিন শিলার সাথে কয়লা খনির সাথে সংযুক্ত হয়,
যখন ওখানে কয়লা খনি ছিল না, যখন কঠিন শিলা পাওয়া যায় নাই, তখন কি ওই জায়গায় যাওয়ার রাস্তা ছিল না? ছিল, মাটির রাস্তা, কাঁচা রাস্তা, আপনাদের রাস্তার মতো চিকন রাস্তা ছিল। ট্রাকেরও যাওয়ার প্রয়োজন ছিল না, গাড়ি যাওয়ারও প্রয়োজন ছিল না, বড় বড় অফিসারদেরও যাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু সেখানে কয়লা খনি পাওয়া গেছে, কঠিন শিলা পাওয়া গেছে, যার কারণে আজকে আঞ্চলিক শহর মহাসড়ক তো বানাতেই হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে একেবারে জাতীয় মহাসড়ক উত্তীর্ণ করা লাগছে। একদিন ময়নপুরের এই নিবুদ্ধি পল্লিত এই 12 ফিটের রাস্তা দিয়ে কাজ হবে না, অনেক আরো মোটা রাস্তার প্রয়োজন হবে। আর এই যে 220 বা 240 ভোল্টের বিদ্যুতের সংযোগ দিয়ে যে আপনারা কিরণমালা দেখেন, আলিফ লায়লা দেখেন, ফাটা কৃষ্ণ দেখেন, তারপর কি দেবজি তাদের অনুষ্ঠান দেখেন, এক সময় এই 240 ভোল্ট দিয়ে আপনাদের কাজ হবে না। আপনার ছেলে বা মেয়ে আরো পড়ালেখা করে, আরো পরিশ্রম করে একটা শিল্প বানায় ফেলবে, তখন দেখা যাবে আপনার 440, 800, 1000 ভোল্ট বিদ্যুৎ। মনে করেন না আপনার বড় রাস্তার বেশি বিদ্যুৎ এর চাহিদা তৈরিতে 20 বছর সময় লাগবে। মানুষের জীবন খুব দ্রুত পরিবর্তন হয়। আপনার আমার দেশে একসময় মন্দা ছিল, তাই না? আপনার বোন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিছে, বাংলাদেশ থেকে মঙ্গা দূর হয়ে গেছে। খুব বেশি কি সময় লাগছে? সমস্ত দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিছেন, আপনারা ভোট দিয়া আশিকুর রহমান এমপি সাহেবকে এমপি করছেন, খুব অল্প সময়ের মধ্যে আপনার বিদ্যুৎ আপনার গ্রামে চলে আসছে। আজকে কিন্তু আপনাদের জীবন পরিবর্তিত, অন্ধকারে থাকা জীবন থেকে আজকে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসছে। সুতরাং আগামী দিনেও আরো অনেক বেশি পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আপনার উন্নতি, আপনার ভৌত অবকাঠামোর কাজ করার জন্য সঠিক নেতৃত্ব প্রয়োজন। আর তাই আগামী 30 ডিসেম্বর 2018 সালে আশিকুর রহমান সাহেবের জন্য একটা নৌকা মার্কায়। আর আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আমাদের নেত্রী, তিনি কিছুদিন আগে ঢাকায় তার নির্বাচনী ইশতেহারে বলছেন, আমি বাঙালির প্রতিটা গ্রাম রে শহর বানায়া দিই। আপনারা কেউ চান না শহর হোক আপনার গ্রাম? কেউ তালি দিবেন না? আপনার গ্রামের শ্যামল স্পর্শ শ্যামল ছায়া, এত সুন্দর নির্মল আসমান, এত নিরিবিলি সবই থাকবে। তারপরও আপনার দোর করায় আধুনিক শহরের যত সুবিধা সব সুবিধা থাকবে, তাও দেখি আপনার তালি দেন না। হ্যাঁ, না না সমস্যা না, আহা কোনো সমস্যা না, না না আমি বুঝতে যাচ্ছি যে ওনারা গ্রাম শহর হোক এটা চাই কি চায় না, চান তো, তাই না? তাহলে না না বুঝে ধান্দা মানে ইয়ে হয় কি বলে, আপনারা সবাই জানবেন আগামী 30 ডিসেম্বর 2018 সালে নিশ্চিত ভাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কেন
খালেদা জিয়া কোথায়? জেলে। এতিমের অর্থ আত্মসাৎ করে, এতিমের অর্থ চুরি করে তিনি জেলে চলে গেছেন, তাই না? তারিক জিয়া কোথায়? একুশে আগস্ট গ্রেনেড হামলা, এতিমের অর্থ চুরি আত্মসাৎ, অর্থ পাচার এবং মানুষ হত্যার দায়ে তিনি দণ্ডিত আসামি হয়ে, পলাতক আসামি হয়ে বিদেশে আজ লন্ডন নগরীতে। আর এরশাদ সাহেব কোথায়? সিঙ্গাপুরে। এই দেখেন, আমরা ঘুমাইতে পারতেছি না, মার্কা নিয়ে আমাদের মাথা নষ্ট। কে ভোট দিবে, কে ভোট দিবে না, কোন গ্রামে যাব, কোন গ্রামে যাব না। আর আপনাদের ঘুম নষ্ট কেন? সকালবেলা হইলে আসতেছি, ভোট দেন ভাই। রাত্রেবেলা ঘুমাইতে যাবেন, ভোট দেন ভাই। এদিকে শেখ হাসিনারও ঘুম নষ্ট, এত বড় দল, এতজন প্রার্থী, সবাইকে নিয়ে জিতায় নিয়ে আসতে হবে। খালেদা জিয়ার ঘুম নষ্ট কেন? কারণ খালেদা জিয়া হচ্ছে জেলে। আর তারেক জিয়ার ঘুম নষ্ট কারণ, তারেক জিয়া হইল লন্ডনে, দেশে আসতে পারে। তার নামে অনেকগুলো মামলা, সে একজন দণ্ডিত আসামি। কিন্তু সবচেয়ে সুখে আছে, সবচেয়ে সুখে আছে কে? এরশাদ সাহেব। কেন? সে পিকনিক খাইতে, বনভোজন করতে সিঙ্গাপুরে গেছে, তার কোন চিন্তা নাই। সিঙ্গাপুরে যাওয়ার আগে শেখ হাসিনার কাছ থেকে 100টা সিট চাইছে। নেত্রী আমার বলছে না। তারপরে 70টা সিট চাইল, নেত্রী আবারও বলল না। এরপরে বললো আমার 65টা সিট দেন, নেত্রী বলল না। সব শেষে এরশাদ সাহেব হাতটা এরকম কইরা নেত্রীর কাছে 50টা সিট চাই। নেত্রী তাহলে বলল, আপনি আপনার মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সাথে নিয়ে বাংলার অসহায় দরিদ্র মানুষকে দেখাইয়া তাদের মাথায় কাঁঠাল ভাঙতে চান, নমিনেশন বাণিজ্য করতে চান। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলার আপামর দরিদ্র অসহায় মানুষের নেত্রী, আমি আপনারে ওই মানুষের মাথায় কাঁঠাল ভাঙতে দেব না, নমিনেশন বাণিজ্য করতে দেব না। আচ্ছা, এই বাচ্চাটা তো কাঁদতেছে, তার বাবা মা কেউ নাই, এটা কি একটা কথা হইতে পারে? মা দেখবে না? ঠিক আছে, আমি তো চিন্তিত, অন্য কিছু না, এমন কোন সমস্যা না। বাচ্চারা তো কান্দবে, তাই বলে এত কান্দবে, মা দেখতে হবে তো। আচ্ছা, যেটা বলতেছিলাম, সিঙ্গাপুর যাওয়ার আগে এরশাদ সাহেব কোন মতে হাতে পায়ে ধইরা আমার নেত্রীর কাছ থেকে 29টা সিট জোগাড় করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে কতগুলো সিট লাগে? 151টা সিট লাগে। শুনলাম পরশু দিন ওই দেশটা হচ্ছে 29টা সিট ব্যবহার করছে, তার মধ্যে আরো 3টা নেত্রী কাইটা দিচ্ছে, এখন তার হাতে 26টা। এরশাদ সাহেব 26টার মধ্যে 26টা সিট জিতলে তো প্রধানমন্ত্রী হইতে পারবেন না, পারবে শুধু প্রধানমন্ত্রীর আশেপাশে ঘোরাঘুরি করতে। কে? আর মাঝে মাঝে এই আমার ইয়াং ম্যানরা আসছে, নতুন প্রজন্মের ভাইয়েরা,
বোনেরা তাদের মতো গিয়া নেত্রীর পাশে দাঁড়ায় বলতে পারবে, আপা আমি একটা সেলফি তুলব। সেলফি তোলা ছাড়া এই ছাব্বিশ সিট দিয়ে সে কিছু করতে পারবে না। সুতরাং এরশাদ সাহেব প্রধানমন্ত্রী হইতে পারবে না, তারেক জিয়া লন্ডনে পলাতক প্রধানমন্ত্রী হইতে পারবে না, খালেদা জিয়া জেলে প্রধানমন্ত্রী হইতে পারবে না। তাহলে বাংলার রাজনীতির আকাশে কে প্রধানমন্ত্রী হবে? শেখ হাসিনা মার্কা কি? এই যে নাসিবুর রহমানের মার্কা কি? সুতরাং আগামী 30 ডিসেম্বর 2018 সালে আমরা দলগত ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভবিষ্যৎ স্বার্থকে সুরক্ষা এবং নিশ্চিত করার জন্য, আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন করার জন্য, আমাদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই পল্লী নিবাস এই গ্রামে শহরে রূপান্তরিত করার জন্য সকলে মিলে লোক ব্যবহার করেন। আর বাঙালির যত শত্রু, বাংলার যত শত্রু, বাংলাদেশের যত শত্রু, এই মিঠাপুকুরের যত শত্রু, এই ময়নপুরের যত শত্রু, প্রত্যেক শত্রুকে নিপাত যাওয়ার জন্য, পরাস্ত করার জন্য, পরাস্ত করার জন্য 30 ডিসেম্বর 2018 সালে আমরা নৌকা মার্কায় ভোট দিয়া ইনশাল্লাহ মিঠাপুকুরের মার্কা। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, আপনারা যথেষ্ট ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছেন। আমি আবারও আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি আমার বিলম্বের জন্য, কিন্তু এটা ইচ্ছাকৃত বিলম্ব ছিল না। আমি মানুষকে বসায় রাখায় বিশ্বাস করি না। সব শেষ কথা যেটা বলে দিতে চাই, আশিকুর রহমান এমপি আপনাদের সকলকে ভালোবাসেন, আমি আপনাদেরকে অসম্ভব ভালোবাসি। আর এখানে মায়েরা যারা উপস্থিত আছেন, আপনাদের দোয়া, আপনাদের স্নেহ মমতা বড্ড বেশি প্রয়োজন। এই দোয়া, এই স্নেহ, এই মমতাকে কাজে লাগিয়ে আমরা অসম্ভব সুন্দর একটা মানবিক মিঠাপুকুর আগামী দিনে গড়ে তুলতে চাই। আপনারা সকলে ভালো থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আরো বহু বছর আমরা আপনাদের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।